আমাদের বাসার এখানে এজন্য মানুষ আসছে সুন্দর বলছে তাই জন্য আমরা ঘুরতে আসছি তো আপনি এর আগে কখনো স্পিড বোটে উঠেছেন না আগে কখনো উঠি নাই এখন ফার্স্ট টাইম গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এখানে এখন ভালোই মানুষ আসে আসে কেন আসে যদিও পুরোপুরি কাজ শেষ হয়নি এখানে কাজ করতে সম্ভবত সম্ভবত এখানে ভালো কিছু হতে যাচ্ছে এই মুহূর্তে আছি মোহনপুর পর্যটন লিমিটেডে তো এইখানে আসলে প্রচুর লোকজন দেখতে পাচ্ছি তো এখানে কিছু লোকজন টিকিট কাটছে দেখতে পাচ্ছি আসুন আমরা দেখি যে তারা আসলে কিসের টিকিট এখানে কাটছে ভাই আপনারা কিসের টিকিট কাটছেন এখানে স্পিড বোটে টিকিট কাটছে স্পিড বোটে টিকিট কাটছেন আপনারা কতজন যাচ্ছেন আমরা যাচ্ছি 7 জন তো স্পিড বোটে ঘুরতে কি আপনার ভয় লাগে না না ভয় তো একটু আছে হালকা হালকা ভয় আছে মজা তো মজাই আচ্ছা আপনারা কি আজকে আসছেন না আজকে প্রথম আসছেন আপনারা এই জায়গার সন্ধান কিভাবে পেলেন সন্ধান আমাদের বাড়ি এই জায়গায় কিন্তু আমরা তো ফেসবুকে দেখতেছি যে মোহনপুরের পার্ক অনেক সুন্দর দেখতেছি ঠিক আছে এটা কাজও অনেক করতেছে ওইটাই মানে দেখে আইছি ঠিক আছে মানে আপনারা ফেসবুক থেকে মূলত সন্ধানটা পাইছেন এখানে আসার জন্য তো আপনি কি একাই আসছেন আপনার সাথে আর কে কে আসছে ফ্যামিলি নিয়ে আসছে ঠিক আছে আপনারা পুরো ফ্যামিলি চলে আসছেন এখানে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই এখানে এই যে টিকিট বিক্রি করছেন কত করে টিকিট জনপতি 100 টাকা জনপতি 100 টাকা করে কতক্ষণ ঘুরাচ্ছে এখানে আসলে আমরা ঘুরাচ্ছি হলো ওই যে এখান থেকে আমাদের ওখানে একটা চর আছে ওই চরের কাছে যায় তারপরে এখানে এসে চক্কর দেয় পরে নামায় দেয় আমরা 100 টাকা করে নিচ্ছি এখানে কি শুধু রাইডস হিসেবে স্পিড বোর্ডই আছে না আর কোনো না আপাতত স্পিড বোর্ডই আছে কিন্তু ওই স্পিড বোর্ড আছে আর বেডশিট আছে কিন্তু এরপরে মানে আরো অন্যান্য রাইড মানে শুরু হবে প্রতিদিন কি পরিমাণ লোকজন এখানে আসতেছে প্রতিদিন প্রায় 4-5 হাজার লোক এখানে আসে প্রতিদিন 4-5 হাজার লোক এখানে আসে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক আপুরা সুন্দর সুন্দর করে সেজে গুজে ঘুরতে চলে এসেছে তো আসুন আমি আপুর সাথে কথা বলবো আপু আপনার নাম আমার নাম ময়না আক্তার আপনি কোথা থেকে এসেছেন আমি উত্তর বাসা কলাকান্দা থেকে এসেছি আপনি এই যে এখানে পর্যটন কেন্দ্র হয়েছে এটার খবর কিভাবে পেলেন আমাদের বাসার এখানে এই জন্য মানুষ আসছে সুন্দর বলছে তাই জন্য আমরা ঘুরতে আসছি তো আপনার কাছে এখন কেমন লাগতেছে এই জায়গায় এসে খুব ভালো লাগতেছে এখানকার দৃশ্যটাও অনেক সুন্দর তাই ভালোই লাগতেছে আমাদের হ্যাঁ আমরা ফ্রেন্ড সবাই এসেছি আপনি একাই আসছেন আপনি সাথে আর কেউ আসছে কই আপনার ফ্রেন্ডরা কোথায় ডাক দেন তাদের সাথে একটু কথা বলি এই যে আমার ফ্রেন্ড তারপর আমার ছোট বোন তো আপনার এখানে এটা কি আপনার ফ্রেন্ডের ছোট বোন এটা আমার ফ্রেন্ড বড় আপু তো আপু আপনার এখানে এসে কেমন ভালো লাগছে আপনি কি এই ওনার মতোই ফেসবুকে দেখে আসছেন আপনার বাসায় এদিকে না আমাদের বাড়ির কাছে বাড়ির কাছে এই জায়গায় এসে ভালো লাগতেছে অনেক লোকজন ঘোরাঘুরি করছে সব কিছু মিলে জায়গাটা ভালো লাগছে তো যারা দেখছে তাদেরকে আসার আমন্ত্রণ করেন আপনার এলাকা যেহেতু এখানে এখানে আসলে খুব ভালো লাগবে এবং প্রকৃতি দৃশ্য দেখা যাবে থ্যাংক ইউ ওয়েলকাম তো আপু আপনি এই যে এখানে লাইন দেখতে পাচ্ছি লম্বা লাইন এটা কিসের লাইন
আমার হাজবেন্ড আসছে, তারপর আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।